বিজেপি কর্মীকে গ্রেফতার এবং তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করার প্রতিবাদে তেহট্ট থানার সামনে প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের অভিযোগ, খুব ছোট ঘটনার প্রেক্ষিতে পুলিশ অতি সক্রিয় আর তার বিরুদ্ধেই আজ তাদের প্রতিবাদ। কদিন আগেই নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহা এবং স্থানীয় তৃণমূল নেত্রী তথা পঞ্চায়েত সদস্য ইতি সরকারের বাড়িতে তদন্ত করে সিবিআই, আর তাই নিয়েই সোশ্যাল মিডিয়ায় বিধায়ক এবং তৃণমূল নেত্রীর নামে কুরুচিকর পোস্ট করে বিজেপি কর্মী রতন ভূঁইয়া বলে অভিযোগ। এই আমাদের রতন ভূঁইয়া বিজেপি কর, এটাই অপরাধ। বিজেপিকে এই তৃণমূল সরকার ভয় পাচ্ছে, তাই বিজেপির প্রত্যেকটা কার্যকর্তাকে সামান্যতম কোথাও কোনো খুঁত পেলেই তাকে লকআপে ঢোকাও, যাতে ভারতীয় জনতা পার্টি ভয় পেয়ে যায়। কিন্তু ভারতীয় জনতা পার্টি ভয় পায় না, ভারতীয় জনতা পার্টি প্রত্যেক যুব কার্যকর্তা সমস্ত দলের কার্যকর্তাদের পাশে রয়েছে এবং অভিযোগের ভিত্তিতে রতন ভূঁইয়াকে গ্রেফতার করে তেহট্ট থানার পুলিশ, আর এই ঘটনাকেই লঘু পাপে গুরুদণ্ড বলে মনে করছে জেলা বিজেপি নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান।